সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র। পয়লা জুলাই থেকে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। একজন বাংলাদেশি প্রবাসী কিভাবে পাবেন জাতীয় পরিচয়পত্র, সেই তথ্য জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীকে ইংরেজিতে নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদন জমার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক তথ্য দেওয়ার দিনক্ষণ জানতে পারবেন আবেদনকারী। বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার জন্য আবেদনের কপি নিয়ে দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ স্ক্যান করাতে হবে। আবেদনের সঙ্গে প্রবাসীকে প্রসেসিং ফি বাবদ 50 দিরহাম দিতে হবে। এছাড়া হোম ডেলিভারিতে গ্রহণের ক্ষেত্রে আরও 15 দিরহাম যোগ হবে। আবেদন করার এক মাসের মধ্যে প্রবাসীরা স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বলে জানান কনস্যুলেটে কর্মরত কর্মকর্তারা। দূতাবাস ও কনস্যুলেটে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত স্মার্ট কার্ড সংক্রান্ত সেবা গ্রহণ করছেন প্রবাসীরা। দিন দিন বাড়ছে আবেদনের সংখ্যা, বিদেশের থেকে স্মার্ট কার্ডের সেবা পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা।